কোন রূপ কথা নয়, কল্পরাজার নয়, কোন ঠাকুমার ঝুলি গুণ বলি একটা গল্প বলি। কোন রূপ কথা নয়, কল্পরাজার নয়, কোন ঠাকুমার ঝুলি গল্প বলি একটা গল্প বলি। দরবারেতে কাঁদতে কাঁদতে এলো এক রমণী, আইসা বলে খাজা বাবা আমি এক দুঃখিনী, আছে আমার কথা, আছে আমার কথা, মনের ব্যথা বলি আপনারে, একটি ছেলে দিল আমায় আল্লাহ পরোয়ারে, ছেলে হইল ঘরে, ছেলে হইল ঘরে, ধীরে ধীরে একটু বড় হলো, একদিন মন আনন্দে খেলা করতে ঘরের বাইরে গেল, ছেলে হারাইল না, ছেলে আর আইল না, মা কইল না, দুঃখ আমার মনে, খুঁজিয়া না পাইলাম তার শহর নগর গ্রামে, গেল চারটি বছর, গেল চারটি বছর, জলে অন্তর খবর তার হলো না, ময়দানে সন্তানের ব্যথা অন্য তো জানে নাই, আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর ওলি, যেন না বলি লই আপনার চারিত না। শোনো মা জননী, একটু আগের এক ঘটনা বলিব মায়, আমি দেখি একজনারে, দেখি একজনারে, কই আমারে চক্ষু বন্ধ করি, এক কদম সামনে বারো তাই আসিলাম বাড়ি, তার চিনতে নারী, তার চিনতে নারী, দিয়া বাড়ি কই জানি গেল সামনেতে দরবারেতে খাজা বসে আছে, খাজারে দেখিয়া ছেলে চমকিয়া উঠেছে, ছেলে বলে কথা, ছেলে বলে কথা, শোনো মাতা এই ব্যক্তির চিনি আমার, যে আমারে যে বাড়ি আনলো সেই ব্যক্তি ইনি, গিয়া আমার ধারে, গিয়া আমার ধারে, কই আমারে চক্ষু বন্ধ করি, এক কদম সামনে বারো তাই আসিলাম বাড়ি, এই ব্যক্তি ইনি, ও সেই ব্যক্তি ইনি, তারে চিনি যাহার উছিলাতে, আমারে পেয়েছ মাগো তোমারও বুকেতে, তখন ছেলে আমার, তখন ছেলে আমার চরণ দোলায় সহ কত দামে, ধন্য হয়ে চলে গেল মা ছেলে দুজনে, কই আবুলে ভেবে, কই আবুলে নিদান কালে আমার নিয়ত, বলে একটা বলে
আমার ঝুলি গল্প বলে, গল্প বলে।